ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। নিচের নির্ণায়ক অ্যাডজুগেট এবং অনন্যক নির্ণায়ক নির্ণয় করো। তো অ্যাডজুগেট মানে হচ্ছে কি? অ্যাডজুগেট নির্ণায়ক মানে হচ্ছে প্রত্যেকটা এন্ট্রির কোফ্যাক্টর দিয়ে যে নির্ণায়ক গঠিত হয় সেটি হচ্ছে অ্যাডজুগেট নির্ণায়ক। তাহলে এখানে প্রথমে যে নির্ণায়কটা দেওয়া আছে তার অ্যাডজুগেট নির্ণায়ক আগে আমরা বের করে নিই, তার আগে কোফ্যাক্টর গুলো আমরা লিখে ফেলি। তাহলে এটাকে যদি আমরা ডি বলে গণ্য করি, তাহলে ডি ড্যাশ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এদের অ্যাডজুগেটের নির্ণায়ক। তার মানে প্রথম ওয়ানের কোফ্যাক্টর কি হবে? 5622 প্লাস মাইনাস কি হবে? 2 এর 4 6 3 2, তারপরে কি হবে? প্লাস মাইনাস প্লাস 3 এর কোফ্যাক্টর 4532, তারপরের জন্য মাইনাস, এখানে 4 এর জন্য হচ্ছে 2 3 2 2, মাইনাস প্লাস এখানে 5 এর জন্য হচ্ছে 1 3 3 2, মাইনাস প্লাস মাইনাস, তারপরে আবার মাইনাস প্লাস মাইনাস, 6 এর জন্য হচ্ছে 1 2 3 2, হয়ে গেল। তারপরের রোতে কি হবে? প্লাস সাইন হবে প্রথম। তাহলে এখানে প্রথম 3 এর জন্য হবে 2 3 5 6, মাইনাস 2 এর জন্য হবে 1 3 4 5, 4 6, এখানে 1 3 4 6 হয়ে গেল। তারপরে এই 2 এর জন্য হবে প্লাস 1 2 4 5, হয়ে গেল। এটি হয়ে গেল আমার ডিটারমিনেন্ট। তাহলে এটা হয়ে গেল, আমি ডিটারমিনেন্ট কে ভাঙছি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে 10 - 12, এখান থেকে হয়ে যাচ্ছে, দেখো মাইনাস থাকুক কমনে, 4 দুগুণে 8, 6 3 18, এখান থেকে হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 5 3 15, এখানে মাইনাস বাইরে থাক, 4 - 6, এখান থেকে হয়ে যাচ্ছে 2 - 9, এখানে হয়ে যাচ্ছে -2 - 6, এখানে থাকছে প্লাস, এখানে দেখো 6 দুগুণে 12, -5 3 15, মাইনাস থাকলো 6 - 4 3 12, এখানে প্লাসই আছে 5 - 4 দুগুণে 8। তাহলে এটা ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট লিখি, 10 - 12 তার মানে কত? -2, এখান থেকে দেখো থাকছে 8 - 18 - 10, তাহলে +10 হয়ে গেল। এখান থেকে থাকছে দেখো -7, এখানে থাকছে -2, তার মানে 2, এখানে থাকছে -7, এখানে দেখো থাকছে -4 মানে 4, এখান থেকে -3, এখানে দেখো -6, তার মানে -6 মানে 6, এখানে দেখো 5 - 8 মানে -3। এই হয়ে গেল আমার ডিটারমিনেন্টের অ্যাডজুগেট। এবার আমি ডিটারমিনেন্টের ভ্যালু বের করি। ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 1 × 5 দুগুণে 10 -6 দুগুণে 12 প্লাস এখান থেকে 3 × দেখো হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 5 3 15, -2 × হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, -6 3 18। এবার এখান থেকে দেখো হয়ে যাচ্ছে -2, এখান থেকে 7, তাহলে এখানে 7 আর 3 হচ্ছে 21, তাহলে -21, আর এখান থেকে হয়ে যাচ্ছে -10 + 20, তাহলে এই গেল আমার এখান থেকে ডিটারমিনেন্টের ভ্যালু। এবার যোগ করি, -23 + 20 মানে কত? -3, তাহলে ডিটারমিনেন্ট পেলাম। তাহলে রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট D" ইকুয়াল টু কত লেখা যাবে? 1/D³ × D'। ইজ ইকুয়াল টু কত? 1 - -3 এর হোল কিউব, হোল কিউবের সঙ্গে D' মাল্টিপ্লাই করি, তাহলে এখান থেকে -2 = 10, -7 2, -7 4, -3 6, -3। এবার আমরা ব্রেক করে দিই প্রত্যেকটার সঙ্গে, 2 এর 3, 10 এর 3 মাইনাসে, এটা হয়ে যাবে 7 এর 3, এটা হয়ে গেল 2 এর 3 মাইনাসে, এটা হয়ে গেল 7 এর 3, এটা হয়ে গেল দেখো -4 এর 3, এটা 3 - 3 তার মানে কত? 1, এখানে দেখো 6 - 3 মানে -2, এখানে দেখো -3 - 3 মানে হচ্ছে 1। এই হয়ে গেল আমার ডিটারমিনেন্টের রেসিপ্রোকাল, হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।